পূর্ব বর্ধমান জেলার বড় বেলুনির বড়মা বিল্লপত্তন গ্রাম ছিল এই গ্রামের নাম। সেখানে আগে বিল্লবৃক্ষের জঙ্গল ছিল, তাই সেই নাম অনুসারে এই গ্রামের নাম ছিল আগে বিল্লপত্তন, অপভ্রংশে বড় বেলুন। এখানেই মাতৃসাধক শ্রী ভিগুরাম মহাশয় মা সাধনা করেন। তিনি এখানে একদা মায়ের মৃন্ময়ী বিগ্রহ নির্মাণ করে স্নানে যান। সেখানে স্নান থেকে এসে ফিরে দেখেন যে মায়ের বিগ্রহ পরিবর্তিত হয়েছে। সেই বিগ্রহ দেখে তিনি চমকে ওঠেন এবং আতঙ্কিত হন। তিনি ভাবেন যে মা হয়তো এখানে তাকে তার কাজ শেষ হয়েছে, মা এখান থেকে হয়তো তাকে সরে যেতে বলছেন। কিন্তু পরবর্তীকালে মা তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন এখানে থেকেই সাধনা করেন এবং তিনি যেন সংসার পত্তন করেন। সেই অনুসারেই একদা তিনি শ্মশানে এক মৃত কন্যা, ব্রাহ্মণ কন্যাকে জীবন দান করেন চিতাভস্মের দ্বারা, সেই মায়ের আদেশ অনুসারে। সেই থেকেই তিনি সংসার হয়, সেই কন্যাকে বিবাহ অন্তে তিনি সংসার গ্রহণ করেন। তো তারপর থেকে সেখানে তার বংশধরগণ এই বড় বেলুন গ্রামে বড় মার পূজা করে আসছেন। 24 ফুট উচ্চতার বড় মা সারা পশ্চিমবঙ্গের এক গর্বের বিষয়। এই সারা বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে বহু মানুষ আসেন। এই মানে বর্ধমান জেলার একটি আবেগ বলা চলে বড় মা, বড় বেলুনের বড় মা। ভিগুরাম মহাশয় ইতিপূর্বে কাটোয়ার সন্নিকস্থ মঙ্গলকোটের কেতুগ্রামে সাধনা করতেন। সেখান থেকেই পঞ্চমুণ্ডী আসন স্থাপনের আদেশ পান মায়ের কাছে। ছোট মা বড় মার মন্দিরের অতি সন্নিকটেই এই মায়ের মন্দির, ইনি ছোট মা। ইনি নাসিক গ্রামের বড় বেলুনের পাশের গ্রাম নাসিক গ্রামের মা ন্যাড়ামা। এখানে মায়ের কোনো মুকুট না থাকায় মায়ের নাম হলো ন্যাড়ামা, ভট্টাচার্য পরিবারের আরাধ্য দেবী। এখানে সম্পূর্ণ তান্ত্রিক মতে মায়ের পূজা অর্চনা করা হয়। আগে ভট্টাচার্য পরিবারের গুরুদেব, তিনি তান্ত্রিক আচারে দীক্ষাদান করেন পূর্ব গুরুদেব। তো তিনি প্রথমে মায়ের যন্ত্রে পূজা শুরু করতে আদেশ করেন, পরবর্তীকালে বিগ্রহ করে পূজা হন হতে থাকে। সেই ন্যাড়ামা, নাসিক গ্রামের ন্যাড়ামা, পূর্ব বর্ধমান জেলার নাসিক গ্রামের ন্যাড়ামা।